বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই বেগম খালেদা জিয়া কি নিয়ে কথা বলে নির্লজ্জ মহিলা উনি ফাইটার এই ধরনের কথা বললে উনাকে সংসদ থেকে এবার ঘাট ধরে বের করা হবে জিন্দিগি তার বাংলাদেশের চেহারা উনাকে দেখতে হবে না জীবন দিতে হলে দেব যদি আন্দোলন সংগ্রাম ডিসেম্বরে তৈরি হয় অবশ্যই প্রত্যেকে চার চার জায়গা থেকে রাজপথে নামবেন হয় জীবন না হয় মৃত্যু অবশেষে আবারও গ্রেফতার করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে অবশেষে বাংলার দুই বাঘিনী প্রধানমন্ত্রীর উপর খেপেছে প্রিয় সম্মানিত ভিউয়ার্স মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেছেন যে 2013 সালে হেফাজতের সঙ্গে যেরকম ঘটনা ঘটেছে ঠিক সেরকমই বিএনপির সাথেও এরকম ধরনের ঘটনা ঘটবে এরকম কথায় বার্তায় প্রিয় সম্মানিত ভিউয়ার্স এখন যেখানেই বিএনপির সমাবেশ হচ্ছে সেখানেই ধর্মঘট এবং জাহাজ চলাচল বন্ধ করে দিচ্ছে কিন্তু এতেও কিন্তু আওয়ামী লীগ সেটা আটকাতে পারতেছে না অনেকে দিশা ত্রিয়ে পার হচ্ছে আরও বেশি মানুষ জোর হচ্ছে অনেকে সাইকেল করে আসতেছে এই সমাবেশে যোগ দিচ্ছে এবার কে পেছে কেই সাহসী মহিলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ক্যান্সার রোগের মতো ছড়িয়ে পড়েছে তাকে দমন করা দরকার চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি আপনারা ইতিমধ্যে ধৈর্য সহকারে বিরোধ দেখবেন না টেনে এবং ডাকসুর বিপি নুরুল হক নূর তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি বলেছেন সেই ভিডিও আমরা দেখে আসবো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে বিএনপির সমাবেশ যেখানে হচ্ছে সেখানেই ধর্মঘট হচ্ছে লঞ্চ বদ্ধ অনেকে কিন্তু সাঁতার কেটে নদী পার হচ্ছে সেই ভিডিও আমি আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন না টেনে তাহলে চলুন সেই ভিডিওটি দেখে আসি বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই বেগম খালেদা জিয়া কি নিয়ে কথা বলে নির্লজ্জ মহিলা উনি ফাইটার এই ধরনের কথা বললে উনাকে সংসদ থেকে এবার ঘাট ধরে বের করা হবে জিন্দিগি তার বাংলাদেশের চেহারা উনাকে দেখতে হবে না প্রয়োজন হলে উনি আমাকে অ্যারেস্ট করুক আমাকে রিমান্ডে নেক কেন শেখ হাসিনা এই ধরনের কথা বলবে শেখ হাসিনা একটা বাজে মহিলা তার মতো মহিলার প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা নাই এখানে বিচার নেই আইন নেই আইনের কোনো শাসন নেই শেখ হাসিনা বিচার করে শেখ হাসিনা আঙ্গুলিয়া ইশারা দিয়ে বিচার করে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মতো মহিলাকে বন্দি করে রেখেছে অমানবিক এক মহিলা নিষ্ঠুর এক মহিলা ডাইনি মহিলা উনি আবার কথা বলে উনার লজ্জা নাই সেই জন্য কথা বলে ব্যাপক হুমকি দিচ্ছে এখন আর তার নেতাকর্মীরা বোধহয় প্রধানমন্ত্রীর কথা শুনছেন না যে কারণে এখন তার একেবারেই পরিবারের লোকজনকে দিয়ে হুমকি দিচ্ছে কাকে দিয়ে ঢাকার মেয়র তাপস সাহেব হুমকি দিচ্ছেন কাকে আবার কি হুমকি দিচ্ছেন বরিশালের মেয়র বলছে তার মামাতো ভাইকে বললেই বরিশাল সব সাবার হয়ে যাবে মানে তার মামাতো ভাই বরিশালের মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সাহেবের ছেলে তার মানে তিনি স্বীকার করছেন তিনি যে একটা গুন্ডা মাস্তান দুর্বৃত্ত পত্রিকা এসেছিল এর আগে তার সহকর্মীকে পায়ে গুলি করেছেন হোটেল রাজনীতি এখানে কায়েম করতে চাচ্ছেন খুব গর্বের সাথে মামাতো ভাইকে বললি বরিশাল সাবার আবার ভাবছিলাম শিক্ষিত মানুষ সাংস্কৃতিক মরা মানুষ তারা রাজনীতি আসলে কিছু পরিবর্তন হবে যুবলীগের যে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আপনারা জানেন ভাবছিলাম শিক্ষিত মানুষ সে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছিল হ্যাঁ শিক্ষক আমি ব্যক্তিগতভাবে ওনার যুবলীগের দায়িত্ব নেওয়ার পর খুব আশাবাদী হয়েছিলাম যে এই যে ক্যাসিনো যুবলীগের তকমাটা বোধ হয় কেটে যুবলীগ একটা সাংস্কৃতিক একটা সামাজিক একটা উদ্দীপ্ত সংগঠন হবে কিন্তু তার বক্তব্য শুনেছি কি বলছে যে গণধোলাই দেওয়া হবে রাস্তায় নামলে মানে হচ্ছে একটা রাজনৈতিক দলকে হুমকি দিচ্ছেন সন্ত্রাসী কাদের রাজনীতি করবেন এটা রাজনীতির ভাষা তারপর আরো যারা যা বলছেন সেটা তো বললে কি বলবো সময় সংক্ষিপ্ত জাতীয় নেতারা বক্তব্য রাখবেন কিন্তু প্রধানমন্ত্রী কি বললেন এইটা কি একটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যদি গত তিন বছর দুই তিন বছরের
হুমকি ধামকিগুলো আপনারা উপেক্ষা করেন। ইউনুস সাহেবের মতো বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি ডক্টর ইউনুস কারোর সাথে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে তার ওয়েট করতে হবে না। ইউনুস সাহেবের কথা শুনলে তারা ওপেন তার জন্য ইয়ে করে দেবে, তার দরজা ওপেন করে দেবে। আর প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই তিন মাস আগে থেকে। সেরকম একজন সম্মানিত ব্যক্তিকে পদে পদে কিভাবে নাজেহাল করছেন দেখছেন আপনারা। তারপরে এই পদ্মা সেতুকে ফেলে দেবেন, চুবাবেন, এই সমস্ত কথা তো বললেন। এই যে একটা প্রধানমন্ত্রী বলতে পারে, এটা তার রুচিতে হয়, আপনারা বলেন। প্রধানমন্ত্রী যদি এই টোন টিউনে কথা বলে তাহলে তার নেতা কর্মীরা কি করবে? তাহলে তো পিটাপিটি করবেই। এবং সর্বশেষ যে হুমকি দিলেন, হেফাজতের দশ হবে, তার মানে হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিল সেটি সত্য। সেদিন আরেকটি গণহত্যা করেছিল এই শাপলা চত্বরে। এই জন্য বলছি যে ক্ষমতার পরিবর্তন হলে এই শাপলা চত্বর গণহত্যার বিচার করতে হবে। অবশ্যই সেটা একটি গণহত্যা ছিল, পরিকল্পিত গণহত্যা ছিল। সেদিন বাংলাদেশের আর্মির সেই বিডিআর বিদ্রোহের নামে দক্ষ মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তার সাথে ওই সরকার জড়িত, নাহলে কেন বিচার করেন নাই? বিএনপির কথা আমরা বলছি যে একুশে অগস্ট গ্রেনেড হামলার দায় অবশ্যই বিএনপি এড়াতে পারে না, কারণ তাদের আমলে হয়েছে। তারা যদি না করত, তাদের সংশ্লিষ্টতা না থাকতো, তারা নিরপেক্ষভাবে তদন্ত করে একটা বিচারিক প্রক্রিয়া নিয়ে যেতে পারত, আমরা সেজন্য বিএনপিরও সমালোচনা করি। কিন্তু বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এর দায় এই সরকার এড়াতে পারবে না, বিচারের মুখোমুখি হতে হবে। সর্বশেষ কথা বলে শেষ করবো, ভাই বলেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন, অবশ্যই কোন স্বৈর শাসক, কোন ফ্যাসিস্ট শাসক রাজপথে রক্তের গঙ্গা না বইয়ে বিদায় নেয় নাই। শেখ হাসিনা ক্ষমতা এবং তার ব্যক্তিগত জীবনকে একাকার করে ফেলেছেন। তিনি ভাবছেন যে তিনি খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, আলেমুল আমাদেরকে হত্যা করেছেন, তার সরকারের সময় মেধাবী সেনা অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কাজে তিনি ক্ষমতা থেকে সরে গেলে তার অবস্থান কোথায় হবে, জেলখানা না কোথায়, সেটা নিয়ে তিনি শঙ্কায় আছেন। যে কারণে শুধুমাত্র তার নিজের সেফটির জন্য, তার ব্যক্তিগত কারণে আজকে দেশকে তিনি একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন। একটা ব্যক্তির কারণে, আওয়ামী লীগের কারণে এই বাংলাদেশে আমরা সেই নৈরাজ্য হাতে দিতে পারি না। তার জন্য আমরাও বলছি, এখান থেকে শপথ দিয়ে বলছি, জীবন দিতে হলে দেব, যদি আন্দোলন সংগ্রাম ডিসেম্বরে তৈরি হয় অবশ্যই প্রত্যেকে যার যার জায়গা থেকে রাজপথে নামবেন, হয় জীবন না হয় মৃত্যু, দেখা হবে রাজপথে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখতে পারলেন, আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। তাই এখানে আজকের ভিডিওটা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।